গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুব উপকারী একটা ভিডিও হতে চলেছে কারণ আমরা কম বেশি সবাই যখন পড়তে বসি তখন আমাদের একটুখানি বেশি পড়া হয়ে গেলে ঘাড়ে যন্ত্রণা করতে থাকে কোমরে যন্ত্রণা করতে থাকে কখনও কখনো আমাদের ঘাড় লেগে যায় তখন আমাদের পড়তে ভীষণ অসুবিধা হয় তো এই প্রবলেমের একটা সলিউশান আছে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক এক্সারসাইজ করতে হবে তো সেই সঠিক কি কি এক্সারসাইজ করলে আমাদের এই প্রবলেমগুলো দূর হতে পারে আজকের ভিডিওতে আমি সেটাই বেশি করে দেখানোর চেষ্টা কর তো চলুন এক্সারসাইজগুলো শুরু করি তো প্রথমেই সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন ফ্রেশ হয়ে নেবেন তারপরে আপনি যে ফর্মাল ড্রেস পরে থাকেন বা আপনি এক্সারসাইজের জন্য যদি কোনো ভিন্ন পোশাক পরেন সেটা পরে নেবেন তারপর সোজাভাবে একটা জায়গায় দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার দুটো হাত আপনার দুটো কোমরের ওপর দেবেন তারপর আমি ভিডিওতে ঠিক যেরকমভাবে দেখা মাথাটা ঠিক সোজা রেখে একবার নিচের দিকে আস্তে আস্তে ঝোকাবেন এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠিয়ে সোজা নিয়ে আবার যতটা পারবেন পেছনের দিকে মাথাটা নেওয়ার চেষ্টা করবেন এইভাবে ঠিক কুড়ি বার করে করবেন এইভাবে যখন কুড়ি বার হয়ে যাবে তখন আপনি আপনার মাথাটা আবার সোজা করবেন এবং আপনার মাথাটা একবার বাঁ কাঁধের দিকে ঝোঁকানোর চেষ্টা করবেন যতটা পারবেন ঝোকাবেন এবং আবার মাথাটা সোজা নিয়ে আস্তে আস্তে সোজা করবেন তারপর আবার ডান কাঁধের দিকে মাথাটা ঝোঁকানোর চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে করবেন প্রথমত জোরে জোরে করতে যাবেন না সেই রগে যদি ভুলভাল টান পড়ে যায় তাহলে কিন্তু ঘাড়টা প্রচণ্ড ব্যথা করবে সেই জন্য আপনি যখন প্রথমবার করবেন তখন আস্তে আস্তে এই এক্সারসাইজগুলো করবেন ওকে এবং এইটা কুড়িবার হয়ে যাওয়ার পর ভিডিওতে আমি এখন যেরকম দেখাচ্ছি এটাও আপনি কুড়িবার করবেন ওকে এবার চার নাম্বারে আমি ঠিক এখন যেরকম করছি ঠিক এরকম করবেন একবার ডান দিকে এরকম মাথাটা নেবেন এবং আবার বাম দিকে এরকম মাথাটা নেবেন তাহলে দেখবেন আপনি যখন ডান দিকে মাথাটা এরকম উঁচু করছেন তাহলে বাম দিকের যে রগগুলো আছে বাম দিকের ঘাড়ের যে রগগুলো আছে সেই রগগুলো টান টান পড়বে এবং আপনার এই যে মুখের নিচটাতে অনেকের বেশি মাংসের জন্য ফুলে যায় তো ওইটাও কিন্তু এই এক্সারসাইজের জন্য অনেক কমে যাবে ঠিক আছে এইবার যে এক্সারসাইজটা দেখাচ্ছি এইটা সব থেকে উপকারী এইটাতে আপনার ঘাড়ের সমস্যা তো দূর হবেই তার সাথে আপনি যে সমস্ত পড়াগুলো করবেন সেই পড়াগুলো খুব ভালোভাবে মনে থাকবে মানে আপনার ব্রেনটা খুব ভালোভাবে কাজ করবে তার জন্য আপনাকে এরকম সোজাভাবে দাঁড়াতে হবে এবং আপনার ডান হাতটা বা বা হাতটা আপনার মাথার এই যে কানের দিকটা ঠিক আমি যেভাবে নিচ্ছি সেরকম করে নিতে হবে এবং কি করতে হবে আপনি আপনার হাতটা এবং মাথাটা দুটোই প্রেসার দেবেন মানে আপনার হাতটা মাথার দিকে প্রেশার দেবেন এবং মাথাটা হাতের দিকে প্রেশার দেবেন এরকমভাবে প্রেশার দেবেন যেন মাথাটা একদম সোজা থাকে প্রেসার হচ্ছে কিন্তু মাথাটা সোজা আছে মাথাটা কিন্তু হেলবে বা দুলবে না ওকে তো এইরকমভাবে বা সাইডেও করতে হবে ডান সাইডেও করতে হবে এবং আপনার মাথার পিছনের দিকেও করতে হবে এবং মাথার সামনের দিকেও করতে হবে এইভাবে যদি আপনি পাঁচবার করেন তাহলে আপনার মাথাতে অক্সিজেনের সরবরাহটা খুব ভালোভাবে হবে এবং আপনার মাথা অনেক ভালো কাজ করতে শুরু করবে এবং আপনি যা পড়াশোনা করবেন সেটা আপনার খুব ভালোভাবে মাথায় গেথে যাবে ওকে এইভাবে আপনি দশ দিন করুন ফলাফল আপনার নিজের হাতেই চলে আসবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই এক্সারসাইজ ঠিক কতটা উপকারী পরের যে এক্সারসাইজ দেখাচ্ছি সেটাও ঘাড়ের জন্য তো এইটা আপনি কি করবেন আপনার যে দুটো কাদ আছে এই কাদ একবার সোজাভাবে ঘোরানোর চেষ্টা করবেন পাঁচবার যখন হয়ে যাবে তারপর আবার একটু 30 সেকেন্ড মতো রেস্ট করে তারপর আবার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবেন এটাও ঠিক পাঁচ ছবার এরকম করে করবেন তাহলেই হবে তো যাই হোক আজকের এই এক্সারসাইজগুলো কিন্তু ভীষণ উপকারী আপনারা একবার করুন এই এক্সারসাইজ রেগুলার করতে থাকুন তাহলে দেখবেন খুব হেল্প পাবেন ওকে তো যাই হোক এক্সারসাইজ করার পর আমি এখন পড়তে বসবো প্রথমেই আমি জিকে করব করবো ছ মাস পড়ার এই চ্যালেঞ্জের আজকে আমাদের ছ নম্বর দিন আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ শনিবার আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে কালকে যেহেতু রবিবার মানে পঁচিশ তারিখ আমাদের মহালয়া তো কালকে দিনে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি মা বাবার বাড়িতে যাচ্ছি তো প্রায় ছ মাস বাদে আমি আমার মা বাবার বাড়িতে যাচ্ছি এর আগে অনেকবার মা বাবা যেতে বলেছে কিন্তু পড়াশোনার জন্যই আমি যাচ্ছি না তাদেরকে একটা সান্ত্বনাই দিই যে মা বা বাবা আর তো কয়েকটা দিন বা কয়েকটা মাস তারপরে আমি যখন চাকরি পেয়ে যাব। তখন আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। অনেক টাইম কাটাবো তো যাই হোক আজকে আমি স্ট্র্যাটেজিকের ক্লাস করেছি সেটা হচ্ছে আইসোলাইন তো আইসোলাইনের কিন্তু অনেক কিছু পড়ার আছে তো বিভিন্ন রকমের আইসোলাইন আছে সেই সম্বন্ধে আমি আজকে অনেকটা কিন্তু ক্লাস করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা মাঠে ভলিবল খেলছে তো আমি মাঝে মাঝেই ছাদের ওপর গিয়ে এদের খেলাগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে আর আজকের ভিডিওতে যেহেতু এক্সারসাইজের ওপরে বেশি জোর দিয়েছি তাই পড়াশোনার ওপরে আর বেশি দিলাম না আর যদিও কাল আমি বাপের বাড়িতে যাব তাই জন্য আমার একটু গোছ গাছ করারও ব্যাপার আছে আর আপনারা যারা আমার মতো হাউসমেকার আছেন তারা কারা কারা বাপের বাড়িতে যাচ্ছেন মহালয়ার দিনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে আর অনেক দিন হলো আমি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করি না তো আজকে একটু কারেন্ট অ্যাফেয়ার্স করব। যদিও কারেন্ট অ্যাফেয়ার্স আমার মানে খুবই বোরিং লাগে আমি কোনোভাবেই এটার ওপর মানে ইন্টারেস্ট জন্মাতে পারি না কেন জানি না আর আপনাদের কাছে যদি কোনো ট্রিক্স থাকে অবশ্যই আমাকে একটু বলবেন তাহলে আমার ভীষণ হেল্প হবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা সত্যি আমি এখনও কাবু করতে পারছি না তো যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দিলাম ক্লাস তো দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি করেছি তা কিন্তু নয় তো এটুকুই করেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই